শীতকালে বেগুন পোড়া বা বেগুন ভর্তার রেসিপি কিন্তু সব বাড়িতেই হয় একবার এইভাবে বেগুন পোড়া বা বেগুন ভর্তা তৈরি করে দেখতে পারেন খুব ভালো স্বাদের হয় আর আশা করি খুব ভালো লাগবে আপনাদের তো আমি আজকে এনেছি বেগুন ভর্তার একটা পারফেক্ট রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিচ্ছি বেগুন ভর্তার মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা বেগুন এখানে আমি বেগুন নিয়েছি ছশো গ্রাম আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ওজনের চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন বেগুন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি বেগুনটাকে এরকমভাবে চারবার কেটে নেব চার দিক থেকে আর ভালো করে দেখে নেব বেগুনের ভেতরে কোথাও পোকা আছে কি না একই রকমভাবে আমি দ্বিতীয় বেগুনটাকেও কেটে নিয়ে নেব অনেক সময়ই বেগুনের ভেতরে পোকা থাকলেও বাইরে থেকে বোঝা যায় না তো বেগুন আমার কাটা হয়ে গেছে এবার আমি বেগুনের দুদিকে এরকমভাবে ফাঁকা করে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বেগুনে দুটো করে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি পনেরো থেকে ১৬ কোয়া মতো রসুন ছোট বড় সাইজের নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা বেগুনের এক একটা কেটে নেওয়া অংশের মধ্যে দুটো করে বেশ বড় বড় রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এক একটা বেগুনে চারটে করে রসুন আমি দিয়ে দিয়েছি মোট আটটা রসুন আমি এখানে বেগুনের ভেতরে এইভাবে দিয়ে দিচ্ছি আর বাকি রসুনগুলো পাশে সরিয়ে রেখে দিচ্ছি টমেটো আমি চিরে নিয়ে নিচ্ছি না গোটা টমেটোটাই পুড়িয়ে নেব এবারে আমি বেগুনের গায়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দুটো বেগুনকেই একই রকমভাবে তেল মাখিয়ে নেব আর টমেটোর গায়েও কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে তেল মাখিয়ে নেবার পর কিন্তু টমেটো আর বেগুনের খোসা খুব ভালো করে উঠে যাবে পোড়ানোর পর এবার আমি গ্যাসের আগুনটা একেবারে লোতে দিয়ে দিয়েছি আর একটা রুটি শাকার জাল নিয়ে নিয়েছি তার ওপরে দিয়ে দিচ্ছি বেগুন লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে বেগুনগুলোকে পুড়িয়ে নিতে হবে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে বেগুন পোড়ানোটা আমি একটু ডিটেলসে দেখিয়ে দেব যারা আপনারা জানেন বা পারেন অবশ্যই এই জায়গাটা স্কিপ করে যাবেন কিন্তু যারা বিগিনার আছেন মানে নতুন রাঁধুনি তাদের জন্যে আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এইভাবে বেগুনের চারপাশে রং কালো হয়ে যাওয়া পর্যন্ত আমি বেগুনগুলোকে পুড়িয়ে নিয়েছি এবারে টমেটোটাকে পুড়িয়ে নেব কিন্তু অনেক সময় কি হয় রুটির ছ্যাঁকার জালের ফাঁক দিয়ে কিন্তু টমেটো বেরিয়ে যায় ওই জন্যে আমি টমেটোটাকে একটা ছুরি বা আগায় এইভাবে গিথিয়ে নিয়ে তারপর আগুনে খুব সুন্দর করে পুড়িয়ে নেব ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে পুড়িয়ে নেব যাতে টমেটোর ভেতর পর্যন্ত খুব ভালো হয়ে মেল্ট হয়ে যায় আর টমেটোর বাইরের স্কিনটা কিন্তু ঠিক এরকমভাবে পুড়ে পুড়ে যাবে টমেটো বেগুন সব কিছু পুড়িয়ে আমি ঠান্ডা করে নিয়েছি অন্তত পনেরো কুড়ি মিনিট রেখে এবারে বেগুনের খোসাগুলো দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর আমি বাটিতে জল নিয়ে নিয়েছি কারণ একটুখানি জলের হাত দিয়ে নিলে কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে বেগুনের শ্বাসের অংশটা কিন্তু বেগুনের স্কিনের সাথে আর কোথাও লেগে নেই খুব সুন্দরভাবে উঠে গেছে এবার আমি টমেটোটাকেও কিন্তু একই রকমভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর মাঝে মাঝে জলে এইভাবে হাতটা ডুবিয়ে নিচ্ছি খুবই সাধারণ ছোট্ট একটা রান্না ভালো লাগলে একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ করছি একটা ছুরির সাহায্যে বেগুন দুটোকে তার বোটা থেকে আলাদা করে নিয়ে নিয়েছি আর বেগুনের বডির যে অংশটা সেটাকেও এরকম চাকু দিয়ে ফালাফালা করে কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নিলে কি হয় বেগুন ভর্তা করবার পর যে ফাইবারের মতো লম্বা লম্বা অংশ থাকে সেটা কিন্তু আর মুখে পড়ে না আর খেতে বেশ সুবিধা হয় এবার টমেটোটাকেও আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর বোটার এই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি এবারে একটা ম্যাশারির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি খেয়াল রাখতে হবে বেগুন পোড়ানোর সময় যে গোটা গোটা রসুনগুলো আমি দিয়েছিলাম সেগুলো যেন খুব ভালো করে ম্যাশ হয় এই কাজটি হাত দিয়েও করা যেতে পারে বরঞ্চ হাত দিয়ে করলে যথেষ্ট ভালো হয় তো আমি এখানে ম্যাশার ইউজ করছি বেগুন টমেটো আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়ে নিয়েছি এবারে ফ্রাইং প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কিন্তু ভর্তাতে খুবই ভালো লাগে তবে সমস্যা থাকলে অবশ্যই শুকনো লঙ্কা দেবেন না কাঁচা লঙ্কা ভেজে নেবেন এবারে বাদ বাকি যে রসুনগুলো ছিল সেগুলোকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়ে নিয়েছি ওজনে দুশো গ্রাম বেগুন ভর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে পেঁয়াজ আমি লো টু মিডিয়াম ফ্লেমে অতটুকুই ভাজবো যতটুকু ভাজার পর পেঁয়াজের কাঁচা গন্ধটা বেশ চলে যাবে কিন্তু পেঁয়াজের যে ক্রাঞ্চি ভাব একটা কচকচে ভাব সেটা কিন্তু থেকে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা বেগুন আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আজ আমি লোক লেমে রেখে দিয়েছি ভেজে নেওয়া লঙ্কা আর রসুনগুলোকে অল্প একটু নুন দিয়ে ভালো করে চটকে মেখে নেব এখানে কিন্তু হাত দিয়ে এরকমভাবে চটকে নেওয়াটা খুব দরকার স্বাদটা খুবই ভালো হবে তাহলে আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল এবার আমি মেখে নেওয়া লঙ্কা আর রসুনটাকে দিয়ে দিচ্ছি ভর্তার ভেতরে আর বাদ বাকি লবণটিকেও দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবারে আমি ভর্তাটাকে কিছুক্ষণের জন্যে এইভাবে একটু কষিয়ে নেব বা ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু কষানোর দরকার নেই মিনিট পাঁচ থেকে সাত তারপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এক মুঠো ধনে পাতা এরকমভাবে কুচিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি আর ভর্তাতে তেল কতটা ব্যবহার করবেন সেটা কিন্তু আপনারা আপনাদের রুচি মতো ব্যবহার করবেন অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন আর কাঁচা সর্ষের তেল ছাড়া কিন্তু বেগুনের ভর্তা অসম্পূর্ণ সেই জন্যে আমি দুই চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভর্তার ওপর গ্যাস বন্ধ করে দিয়েছি ভর্তাটা একটু ঠান্ডা হলে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আর ইয়ামি দেখতে হয়েছে ভর্তাটা ভর্তা মানে অবশ্যই ভাত তবে ভাত রুটি সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ লাগে তো অবশ্যই একবার ট্রাই করুন এরকমভাবে আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা বেগুনের ভর্তা আর কি ধরনের রান্নার ভিডিও এরপর নিয়ে আসব সেটাও কিন্তু জানানোর অনুরোধ রইল তো অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নমস্কার